স্বাগত জানাচ্ছি বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সমাধান সূত্রে। সাথে আছি আমি ইশরাত জাহান। এই অনুষ্ঠানে আমরা সপ্তাহে পাঁচ দিন নারীদের নানা সমস্যা এবং তার সমাধান নিয়ে আলোচনা করে থাকি। আর এরই ধারাবাহিকতায় প্রতি বুধবার আমরা কথা বলি লাইফস্টাইল নিয়ে। আজকে আমরা কথা বলবো ডায়েটিং এর ভালো মন্দ নিয়ে। তবে শুধু আমরা বলবো না, বলবেন কিন্তু আপনারা। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে যোগ দিতে পারেন আপনিও। আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজ আমার সঙ্গে আছেন পুষ্টিবিদ ইশরাত জাহান। স্বাগত জানাচ্ছি আপনাকে। ভালো মন্দ তো নিশ্চয়ই শুনবো, কিন্তু একজন মানুষ কখন ডায়েট করবেন, কেন করবেন সেটা জানতে চাই। আমাদের মধ্যে কিন্তু একটা ভ্রান্ত ধারণা আছে যে ডায়েট করা মানেই হচ্ছে গিয়ে খাবার কমিয়ে দেয়া। হ্যাঁ, আসলে কিন্তু সেটা না। মোটা হলে ডায়েট, মোটা হলেই ডায়েট করতে হবে এটাই খাবার, এবং ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে মোটা হলেই। তো আসলে ডায়েট মানে হচ্ছে গিয়ে আমাদের খাবারের যে ধরনটা, সেই ধরনটা ঠিক আছে কিনা সেই অনুযায়ী খাবারটাকে কিন্তু আমরা ডায়েট মেনটেন করা বলি আর কি। কারণ খাবার তো সবাই খাচ্ছে, পৃথিবীর এমন কোনো প্রাণী বা মানুষ নেই যে না খেয়ে আছে, তাই না? কিন্তু খাবারের প্যাটার্নটা কীরকম, তার বয়স, ওজন, উচ্চতা এবং কাজের ধরন অনুযায়ী ওনার যে ধরনের ক্যালোরি নেওয়া দরকার, কারণ ক্যালোরিটা একটা ফিক্সড বেস, কিন্তু সেটা কোথা থেকে আসছে, উৎস থেকে, কারণ আমরা পাঁচটা খাবার থেকে কিন্তু আমরা উপাদান থেকে আমাদের ক্যালোরিটা নিয়ে থাকি, যেমন হচ্ছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, এগুলো তো। কেউ হয়তো কার্বোহাইড্রেটটা বেশি পছন্দ করছে, খাচ্ছেন, কিন্তু উনি জানছেন না যে ওনার ক্যালোরি ঠিক আছে, কিন্তু ওনার যে উপাদান থেকে নেওয়া দরকার ছিল সেটা উনি নিচ্ছেন না। তারপরে কারো হয়তো হচ্ছে একটা ভিটামিন ল্যাকিংস আছে, তার যেটা খাওয়া দরকার ছিল ভিটামিনস যে উপাদান থেকে, সে সেটা না নিয়ে সে হয়তো উল্টা খাবারটা খাচ্ছে। তো এই যে ইমব্যালেন্স, এগুলোর কারণেই কিন্তু আমরা সবসময় বলি যে ব্যালেন্স ডায়েট করা আর কি, যে সঠিক খাবার সঠিক বয়সে অবশ্যই নিতে হবে। আপনি ইমব্যালেন্সের কথা বললেন, এখান থেকেই আসি। ইমব্যালেন্স যদি হয় সেক্ষেত্রে শরীরে কী কী ধরনের সমস্যা হতে পারে? অবশ্যই, কারণ হচ্ছে ইমব্যালেন্স মানে হচ্ছে আপনার যে ধরনের খাবারটা আপনার শরীরে দরকার আপনি সেটা দিচ্ছেন না, তাহলে যখন দেবেন না অবশ্যই সেখানে অপুষ্টি তৈরি হবে। এবং শরীর হচ্ছে এমন একটা জিনিস, এটা কিন্তু একটা কেমিক্যাল কম্পোজিশন, সো আপনি বাইরে থেকে যে জিনিসটার ফরমেট, আমাদের যে ডিএনএটা আছে সেটার যে রিকোয়ারমেন্ট আছে সেটা কিন্তু ফুড থেকে আসে, সেটা যদি আপনি না করেন, যে বিভিন্ন সিনথেসাইজ হচ্ছে বডিতে, তাই না, সেটা হবে না, ল্যাগিংস থাকবে। লাইক ধরেন আমার বয়সে একজন মহিলা যদি আপনার হচ্ছে ডায়েটিং করে, মানে আমরা যেটা বলি ডায়েট কন্ট্রোল করা, ওভারওয়েট হলে আমার কন্ট্রোল করতে হবে, এবং সেটাও কিন্তু সায়েন্টিফিক ওয়েতে, না হলে হচ্ছে আফটার 2 এবং 3 ইয়ার্স পরে দেখা যাবে যে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। বাংলাদেশে কেন এখন এত বেশি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি? অনেকে বলেন যে আমরা হচ্ছে অনেক সিভিলাইজড, আমরা রোদে যাচ্ছি না। আসলে আমরা যে সময়টা রোদ পাই, হ্যাঁ, সেই সময়টা তো আসলে আমরা কেউই কিন্তু, ফজরের পরে যে রোদটা আসে, প্রথম রোদটা, সেই রোদে কিন্তু আসলে আমাদের ওভাবে যাওয়া হয়ও না, তাই না? সো যে ন্যাচারাল সোর্সটা ওটা বাদ দিলে আমাদের হচ্ছে গিয়ে ডায়েটারি সোর্স। সো ডায়েটারি সোর্স হচ্ছে গিয়ে আমাদের নিতে হলে অবশ্যই সেই যে সিলেক্টিভ খাবারগুলো সেগুলো আমাদের খেতে হবে। তো ডায়েট করতে গিয়ে যখন আমি ওই খাবারগুলো বাদ দেব, তো দিনের পর দিন দেখা যাবে অবশ্যই আমার বডিতে ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হচ্ছে। এবং অনেকেই মনে করেন যে এটা বাতের ব্যথা, কারণ ভিটামিন ডি হলে একটা লক্ষণ সেটা হচ্ছে যে আপনার অল্পতেই হচ্ছে হাড়ে একটু পেইন হবে, শিশির ব্যথা হবে। সো এটা অনেকেই কিন্তু নেগলেক্সি করে, কারণ হচ্ছে ভিটামিন ডি যে আমাদের টেস্ট সেটা একটু এক্সপেন্সিভও বটে, তো অনেকেই কিন্তু বোঝে না। আবার অনেক বাচ্চারা আছে দেখবেন যে স্কুলে খেলাধুলা করার পর বা বাইরে খেলাধুলা করে আসার পরে কিন্তু বলবে যে মা আমার পা ব্যথা করছে, ঠিক আছে, বাবা মা হয়তো ভাবছে যে খেলাধুলা করেছো পায়ে ব্যথা হতেই পারে, বাট এটা একটা অ্যালার্মিং সাইন যে হতে পারে আপনার বাচ্চার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। কারণ অনেক বাচ্চায় ভিটামিন ডি, যেটা খুব ভালো সোর্স, ডিমের কুসুম, অনেক বাচ্চাই খায় না, তাই না? এবং ডায়েট করতে গিয়ে সবার আগে ডিমের কুসুমটাই খায়। আমরা কিন্তু কি করি, বড়দেরও ই আছে যে এটাতে কোলেস্ট্রল আছে, এটা খাওয়া যাবে না, কিন্তু কোলেস্ট্রল কিন্তু আমাদের বডির খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এটা কিন্তু জানতে হবে। এবং গুড কোলেস্ট্রল, ব্যাড কোলেস্ট্রল সেটাও তো একটা ব্যাপার আছে, অবশ্যই আছে। এবং ডিমের কোলেস্ট্রলটা কিন্তু ভালো কোলেস্ট্রল, আমাদের বডি কিন্তু কোলেস্ট্রল যে থাকে সেটা একটা লিমিটেশনস আছে যে এই পরিমাণ থাকতেই হবে। তো ওইটার থেকে যদি আপনার ল্যাকিংস থাকে এবং দিনের পর দিন আপনি না খেতে থাকেন, তাহলে কি হবে, অবশ্যই সেই পরিমাণটা আপনার কমে যাবে বডিতে। তারপর ক্যালসিয়ামের ব্যাপারটা আসি, ক্যালসিয়াম কিন্তু আমাদের হাড়ের অন্যতম একটা উপাদান, তো সেখানেও কিন্তু আপনি কি করছেন, যখন আপনি খাবার দাবার কন্ট্রোল করতে যাবেন বা একটা বয়সের পর কিন্তু দুধটা আমরা খাই না, যেটা আমাদের খুব ইজি সোর্স ক্যালসিয়ামের,
তো সেখান থেকে আপনি চিন্তা করেন তাহলে কেন আপনার শরীরটা অপুষ্টিজনিত সমস্যায় ভুগবে না? চুল পড়ে যাচ্ছে, আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, অনেক ধরনের মেডিসিন নিচ্ছি, তাই না, ট্রিটমেন্ট নিচ্ছি, কিন্তু আপনি কি কখনো খেয়াল করেছেন যে এটার জন্য আপনার ভেতর থেকে যে চুলটা গজাবে সেই খাবারটা আপনি খাচ্ছেন কিনা, বা ওটা বাদ পড়ে যাচ্ছে কিনা আপনার ডায়েট থেকে? তো সব কিছু মিলেই কিন্তু বলে যে আমি তাই যা আমি খাই, সো আপনি দেখতে সেরকমই হবেন যেরকম আপনি খাবেন। তো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে আল্লাহ তাআলা আমাদের জন্য যে খাবারগুলো দিয়েছে সেগুলো সবগুলো, যেমন কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেটও কিন্তু আমাদের বডিতে অনেক বড় একটা রোল আছে। অনেকে দেখেন যে জিরো কার্বস, এখন কিটো ডায়েট শুরু হয়েছে, ঠিক আছে, অনেক মানে পছন্দনীয়, কিন্তু এটা শুরু কিন্তু হচ্ছে একটা ইপিলেপসি রোগ থেকে, আচ্ছা, একটা নার্ভের একটা প্রবলেম, সেখান থেকে কিন্তু তখন কিটো ডায়েট করা হতো, কারণ ওইসব বাচ্চারা তখন হচ্ছে খাবার খেতে পারতো না, তাদের দরকার ছিল হাই ক্যালোরি বাট লো অ্যামাউন্টে, তখন কিন্তু হচ্ছে গিয়ে কিটো ডায়েটের হচ্ছে প্রচলন শুরু হয়। বাট এখন কিন্তু নর্মাল পিপলরা কিটো ডায়েট শুরু করেছে। হ্যাঁ, ডায়েট করা যাবে, কিন্তু এটারও কিন্তু হচ্ছে প্লাস মাইনাস অনেক কিছু আছে। কিন্তু যেটা বলছিলাম যে আমাদের খাবারের যে ব্যাপারটা, যে খাবারের কম্পোনেন্ট যেগুলো আছে আমাদের, সেই কম্পোনেন্টগুলো সবগুলোই জরুরি কম বেশি। যেমন কার্বোহাইড্রেটের কথা বলছিলাম, কার্বোহাইড্রেটের ভেঙে আমাদের যেটা হয় গ্লুকোজ, এবং এই গ্লুকোজটা কিন্তু আমাদের ব্রেনের একমাত্র খাবার। তো আপনি যখন এটা কমিয়ে দেবেন তখন কি হবে, ব্রেনে আপনার গ্লুকোজের সাপ্লাইটা কম হবে, এবং ব্রেনটা যে ওয়ার্কটা নিতে পারতো, যে লোডটা নিতে পারতো, সেটা অবশ্যই হবে না। এবং যখন আপনি লেন্দি টাইমে এই ধরনের কাজ করবেন তাহলে অবশ্যই আপনার অ্যালজিমারের মতো রোগ হতেও পারে। কিন্তু যারা কিটোর পরামর্শ দিচ্ছেন তারা তো অনেকে বলছেন যে অন্যান্য খাবারের ভেতরেও তো কার্বোহাইড্রেট থাকে, সেই কার্বোহাইড্রেটটা শরীরের প্রতিদিনের প্রয়োজনীয় যে চাহিদা সেটা পূরণ করছে, এক্সট্রা যে সলিড কার্বোহাইড্রেট সেটা দরকার হচ্ছে না। কিন্তু এখানে একটা কথা বলে থাকি যে যেমন প্রোটিন কার্বোহাইড্রেট প্রতিটা খাবার কিন্তু আলাদাভাবে কাজ করে। যেমন প্রোটিন যখন আপনি শুধু নিচ্ছেন সেখান থেকে কিন্তু আপনি প্রোটিনের মতো নেচার সে করবে না, যখন না তার সাথে আপনার কার্বোহাইড্রেট এনাফ পরিমাণ থাকবে। এটা কিন্তু একটা সায়েন্টিফিক ওয়ে, এটাও কিন্তু তাদেরকে বলতে হবে, মানুষকে জানাতে হবে। প্রোটিনের মতো নেচার তখনই করে যখন এটার সাথে কার্বোহাইড্রেট থাকে, বাট আদারওয়াইজ প্রোটিনটা খেলে আপনি সেখান থেকে শুধুমাত্র এনার্জি পাবেন, তাই না? কারণ বডি তখন কি করবে, বডির ফার্স্ট নিড হচ্ছে এনার্জি। এটা নিয়ে নিশ্চয়ই আরো কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক যোগ দিয়েছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। হ্যালো, জি বলুন। হ্যাঁ, আমার নাম পূজা, আমি যশোর থেকে। হ্যাঁ বলুন। আমার বয়স 17 বছর, আমার যদি এখন আমি পাইলট ছোট মতো এখন আমি কিভাবে আমার ওজন আচ্ছা, আমি আপনার কথা যতটুকু বুঝেছি যে আপনার বয়স 17 বছর, ওজন 70 কেজি, এবং আপনার থাইরয়েডের সমস্যা আছে, কী ধরনের ডায়েট আপনি করতে পারবেন? হ্যাঁ, চমৎকার কিন্তু একটা প্রশ্ন, কারণ হচ্ছে শীতের সময় যে সবজিগুলো পাই আমরা যেটা করি ডায়েট কন্ট্রোল করতে গিয়ে কিন্তু সেই খাবারগুলো বেশি খাই, কারণ সবজি খেলে ওয়েটটা কমে যাবে, ক্যালোরি কম আসে সেজন্য। কিন্তু যেহেতু ওনার হাইপোথাইরয়েডের প্রবলেম আছে, ওনাকে খেয়াল রাখতে হবে ক্রুসিফেরি টাইপের যে খাবারগুলো, মানে হচ্ছে যে ফুল টাইপের, যেমন ফুলকপি, বাঁধাকপি, ব্রোকলি, এই খাবারগুলো কিন্তু আমাদের হাইপোথাইরয়েডিজমকে স্টিমুলেট করে। সো হচ্ছে এই খাবার দিয়ে কিন্তু উনি ডায়েট কন্ট্রোল করতে পারবেন না। সো ওনাকে কিন্তু এগুলো রেস্ট্রিক্টেড করতে হবে, অন্যান্য যে খাবারগুলো আছে সেগুলো কিন্তু উনি খেতে পারবেন। যেহেতু ওনার হচ্ছে ওয়েটটা 70, তাহলে ধরে নিচ্ছি উনি ওভারওয়েটই বলছেন আর কি। তো হাইপোথাইরয়েডের কিন্তু একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে তার কিন্তু খাবারের প্রতি একটা আকর্ষণ থাকে বাই নেচার, টেন্ডেন্সি থাকে, এবং কার্বোহাইড্রেট খেলে তাদের ভালো লাগে, যার কারণে তাদের ওয়েট রিডিউস করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। উনি যতই চেষ্টা করবেন তার কিন্তু ওয়েটটা রিডিউস হতে চাইবে না। সো তাকে আমি অবশ্যই বলবো যে রাতের বেলা, বিশেষ করে সন্ধ্যার পরে, যাতে কোনো কার্বোহাইড্রেট জাতীয় খাবার একদমই লেস করে দেওয়া হয়, প্রোটিন টাইপের খাবার খেতে পারবে, এবং ডাল, মাছ, মাংস, ভাজি যেগুলো আছে সেগুলো খেতে পারবেন, ঝোলটা যদি এড়িয়ে যান, এবং একদম ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে উনি খাবারটা শেষ করবেন, এবং অবশ্যই ঘুমাতে যাওয়ার সময় হালকা কোনো স্যুপ খেতে পারে, হয়তো একটু টক দই খেতে পারে, এগুলো খেয়ে উনি ঘুমাতে যাবেন, এবং অবশ্যই সারাদিনে 1/2 ঘন্টা এক্সারসাইজ বলতে একটু জোরে জোরে হাঁটা, যেটাতে সোয়েটিং হবে। আপনি তো শীতের অনেকগুলো সবজি বাদ দিয়ে দিলেন, সেক্ষেত্রে উনি কি ধরনের সবজি খাবেন? এছাড়া অনেক সবজি আছে, লাউ, চাল, কুমড়া, তারপর হচ্ছে শিম পাওয়া যাচ্ছে এখন, তাই না, ঝিঙা, চিচিঙ্গা, করলা, পটল, বরবটি, হ্যাঁ, প্রচুর সবজি আছে। আচ্ছা, তাহলে হতাশ হওয়ার কিছু নেই। হতাশ হওয়ার কিছু নেই। আচ্ছা,
আমরা কিটো ডায়েট নিয়ে বলছিলাম, আপনি বলছিলেন যে সেখানে কার্বোহাইড্রেটও দরকার, এটা নিয়ে আমি আরও পরে জানতে চাইবো কিছু, কিন্তু তার আগে একটু জানতে চাই যে হঠাৎ করে অনেকে খাবারের পরিমাণটা কমিয়ে দেন ডায়েট করতে গিয়ে, সেটা ঠিক কি না? আর যদি ঠিক না হয় কেন ঠিক না? কারণ আমাদের বডি তো একটা হ্যাবিটে হ্যাবিচুয়াল থাকে, হঠাৎ করে যখন আপনি একটা মেশিনকে এক ধরনের কাজ করাচ্ছেন তখন যদি অন্য ধরনের লোডিং দেন তখন কিন্তু তার অ্যাডজাস্ট করতে একটু সমস্যা হবে। সো বডিটাও কিন্তু সেরকম যে আপনি আপনার কোষগুলো এক ধরনের খাবারে অভ্যস্ত, হঠাৎ করে আপনি চেঞ্জ করে অন্য ধরনের খাবারে চলে গেলেন, তা কিন্তু এটা অ্যাডজাস্ট করতে সময় লাগবে। এবং যেটা হয় অনেক সময় ইন্টারনাল অর্গান যেগুলো থাকে সেখানে অনেক প্রেশার পড়ে। যেমন ধরেন আপনি প্রতিদিন হয়তো নর্মাল খাবারই খাচ্ছিলেন, হয়তো আপনার মনে হলো যে না আজকে থেকে আমি কার্বোহাইড্রেট খাবোই না, আমি শুধু ভেজিটেবলসের উপর থাকবো, স্যুপের উপর থাকবো, দেখবেন যে সাডেন দুই তিন দিন পর থেকে আপনার হালকা হেডেক হচ্ছে, অবশ্যই সেটা হবে, এবং হেয়ার ফল শুরু হবে, স্কিনটা ইয়ে হবে, আপনার মেজাজ খিচখিচে হয়ে যাবে। ঠিক আছে, অনেকে মনে করেন যে এটা হয়তো আমি কম খাবার খাচ্ছি, আমি দুর্বল লাগছে, আসলে কিন্তু এখানে দুর্বল হওয়ার কিছুই নেই। আপনার যে পরিমাণ কাজ সেই কাজের অনুযায়ী যে ক্যালোরিটা আছে সেটা কিন্তু আপনি যদি কম বেশি করতে চান আপনি কার্বোহাইড্রেটটা লেস করতে পারেন, সেক্ষেত্রে প্রোটিনটা আপনি হয়তো হাই করতে পারেন, ফ্যাটটা আপনি মডারেট রাখতে পারেন, তাই না? আর সবচেয়ে বড় কথা যে আমরা যে খাবারই খাই না কেন প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সাডেন টাইমে একটা এক্সারসাইজ দরকার, মানে আপনার শরীরের যে আমরা বলি যে একটু চেঞ্জ, এটাতে কি হবে যে আমাদের রক্ত চলাচল যেটা থাকে, আমাদের রক্তের মধ্যেও কিন্তু হিমোগ্লোবিন যেটা থাকে সেটাও কিন্তু অক্সিজেন পরিবহন করে। সো এই অক্সিজেন কিন্তু আমাদের বডিতে কিন্তু ফ্রেশ করে। যখন আপনি দেখবেন অনেকদিন বাসায় বসে আছেন, হাঁটছেন না, আপনার শরীর কিন্তু ভারী ভারী লাগবে, ভালো লাগবে না, লেথার্জিক লাগবে, হ্যাঁ, যখনই যেদিন আপনি সকালবেলা উঠে নামাজ পড়ছেন বা বাইরে একটু হাঁটতে যাচ্ছেন দেখবেন যে শরীরটা খুব ফ্রেশ লাগে। এটার কারণ কিন্তু এটাই যে আপনার অক্সিজেন ইনহেল হচ্ছে ভিতরে এবং ওটা সারা বডিতে আপনার এনার্জাইজ করছে। সো এর জন্যই আমরা সবসময় বলি যে আপনি যাই খান না কেন সারাদিনের মধ্যে 10-20 মিনিট আপনি একটু হাঁটাহাঁটি করবেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন, এমনকি আপনি বাসা থেকে যখন নামছেন লিফট না ইউজ করে আপনি হচ্ছে সিঁড়ি ভেঙে দিচ্ছেন বা বাসায় উপরে ওঠার সময় আপনি হচ্ছে গিয়ে সিঁড়ি ভেঙে উঠছেন, কিন্তু সেটা আবার বেশি করা যাবে না, বেশি করা যাবে না, হ্যাঁ, হাঁটুর ক্ষতি হবে। আমরা নিশ্চয় আরো আলোচনা করব। আজকে একজন দর্শক যোগ দিয়েছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আমার নাম দীপা, আমি সাভার থেকে বলছিলাম। ওয়ালাইকুম আসসালাম দীপা। আমার ছেলে বয়স 12 বছর, ওর হচ্ছে ওয়েট 74 কেজি, ওর হলো লিভারে একটু ফ্যাট হয়ে গেছে, ফ্যাট জমে গেছে, তাই কি রকম করে খাওয়ালে ওর জন্য ভালো হবে? ও ক্লাস 5 এ পড়ে। ওজন কত বললেন? 12 বছর, 12 বছর 74 কেজি, মানে 70। আচ্ছা, উচ্চতা কত ওর? ওর উচ্চতা অনেক, উচ্চতা হচ্ছে 5 ফিট 5 ইঞ্চি। 5 ফিট 5। দীপার সাথে থাকুন, আমরা একটা ছোট বিরতি নিয়ে আসছি, দর্শক সাথে থাকুন। আবার স্বাগত সমাধান সূত্রে। আমাদের আজকের আলোচনার বিষয় ডায়েটিং এর ভালো মন্দ। আমার সাথে আছেন পুষ্টিবিদ ইশরাত জাহান। ইশরাত জাহান, আমাদের দর্শক ফোন করেছিলেন দীপা, তার ছেলের বয়স 12 বছর, 70 কেজি ওজন এবং ফ্যাটি লিভার ধরা পড়েছে। এখনকার কিন্তু বাচ্চাদের মধ্যে এই ট্রেন্ডটা অনেক বেশি যে অনেক বাচ্চাদের মধ্যে কিন্তু ওভারওয়েট লক্ষণ করা যাচ্ছে, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে বাংলাদেশে এখন মানে ডায়াগনোসিস যে ফ্যাটি লিভারের যে সিচুয়েশনটা 4.5 কোটির উপরে, আর এটা যেটা হয় যে আমাদের টিফিনের যে সিস্টেমটা বা বাচ্চার যে ফুড হ্যাবিট ইনটেকের যে সিস্টেমটা দেখবেন ম্যাক্সিমাম বাচ্চারা কিন্তু ফাস্ট ফুড পছন্দ করে, এবং মায়েরা যেহেতু এখন ম্যাক্সিমামই জব করে তো ওনারাও হচ্ছে গিয়ে বাচ্চার পছন্দের প্রায়োরিটিটা দিয়ে থাকেন, যে বাচ্চা যেহেতু চাচ্ছে খাবারটা, সে চিকেন ফ্রাই পছন্দ করছে বা হচ্ছে ডিপ ফ্রাইড কোনো খাবার, বার্গার পছন্দ করছে, মেয়োনিজ দেওয়া খাবার পছন্দ করছে, তো মাও ভাবছে যে আচ্ছা ঠিক আছে বাইরে থেকে যাওয়ার সময় ওর জন্য নিয়ে যায় বা টিফিনে এটা আমি দিয়ে দেবো তাকে। এই যে ট্রেন্ডটা, এই কারণেই কিন্তু হচ্ছে গিয়ে আপনার এই যে বাচ্চার যে অতিরিক্ত ফ্যাট জমার সিচুয়েশনটা, কারণ একটা বাচ্চা কিন্তু অনেক বেশি খেলাধুলা করে, তার ক্যালোরি দরকার আছে, কিন্তু তার সে ক্যালোরিটা কিন্তু আপনি ফ্যাট দিয়ে দিতে পারবেন না, তাহলে হবে কি তার বডিতে যতটুকু ক্যালোরির এক্সট্রা জমছে সেটা তো আসলে ফ্যাট হিসেবেই জমবে ভেতরে, সো বাচ্চা সেজন্য ফ্যাটি হয়ে গেছে। এবং লিভারের উপরে ফ্যাট জমা মানে হচ্ছে গিয়ে অবশ্যই আপনি খাবারের মধ্যে অনেক 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 বেশি হচ্ছে যেটা আমরা বলি যে যে ফ্যাটটা খারাপ সেটা হচ্ছে গিয়ে বডিতে জমে থাকছে। তো যেটা করতে হবে অবশ্যই, এসব বাচ্চারা কিন্তু বড় হতে হতে মাকে বলবো যে ডায়াবেটিস থেকে শুরু করে হার্টের কিডনির যে কোনো প্রবলেম ফেস করবে, তো আপনি অবশ্যই আপনার বাচ্চাকে
কাছাকাছি কোনো পুষ্টিবিদের কাছে নিয়ে যাবেন। আর এখন থেকে যেটা করবেন যে অতিরিক্ত তেল জাতীয় এবং চর্বি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো একদমই স্টপ করে দেবেন। মানে এক কথা জাঙ্ক ফুড, ফাস্ট ফুড যেগুলো, হ্যাঁ আপনি দিতে পারবেন, কিন্তু সেটা যদি ঘরের তৈরি হয় সেটা সবচেয়ে বেশি সেফ, কারণ বাচ্চার খাবার কিন্তু খুব বেশি রেস্ট্রিক্টেড করা সম্ভব না, তাকে কাউন্সিলিং করতে হবে, কারণ বাচ্চা মায়ের কথা অনেক সময় শুনবে না, কিন্তু একজন ডক্টরের কথা বা পুষ্টিবিদের কথা কিন্তু সে শুনবে। সো তার যেহেতু পাঁচ মানে ক্লাস ফাইভে পরে সে কিন্তু যথেষ্ট বড়, তাই না, সে কিন্তু বুঝবে বুঝালে। এবং যেটা করতে হবে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা একটু রেস্ট্রিক্টেড করবেন, যেমন হচ্ছে রাত সন্ধ্যার পরের খাবার তাকে কার্বোহাইড্রেট দেবেন, যেখানে হচ্ছে সে দেড় প্লেট বা দুই প্লেট ভাত খেত, সেখানে হয়তো আপনি এক প্লেট ভাত দিচ্ছেন তাকে এভাবে। এবং সবজির পরিমাণটা বাড়াবেন, কিন্তু সবজি রান্না করতে আবার বেশি তেল ব্যবহার করবেন না। মাছ বা মুরগি যেটাই দিবেন সেটার যে ঝোলটা থাকে সেই ঝোলটা আপনি অবশ্যই অ্যাভয়েড করবেন। এবং আমাদের বাংলাদেশে যেটা থাকে, যে কোনো তরকারিতে আমরা আলু ব্যবহার করি, আলু ব্যবহার করাটা একটু কমাতে হবে। অন্যান্য সবজিতে আপনি মাছ এবং মুরগিটা রান্না করবেন, এবং মাসে দুইবার হয়তো গরুর মাংস তাকে দিতে পারেন। সেই গরুর মাংসটা একদম সলিড দিবেন, কোনো চর্বি যাতে না থাকে। এবং মেয়োনেজ টাইপের যে খাবারগুলো আছে যেগুলো অতিরিক্ত কি বলবো চর্বি থাকে, সেগুলো আপনাকে অবশ্যই বাচ্চাকে দেয়া থেকে বিরত থাকতে হবে। এবং সবচেয়ে বড় কথা, মা একটু কষ্ট করতে হবে, যেটা বাইরের খাবারটা একদমই স্টপ করে দেবেন, যে সপ্তাহে সপ্তাহে আমরা যে বাইরের খাবারটা খেতে পছন্দ করি বা যাচ্ছি সেটা যাতে না হয়। আর যদি যেও থাকেন তাহলে ফুড সিলেকশনটা ওইভাবেই করবেন, যেমন কোল্ড ড্রিঙ্কসের বদলে আপনি যে কোনো কিন্তু ফ্রেশ জুস দিতে পারেন বাচ্চাকে। তারপরে আপনি যদি মেয়োনিজ বার্গার এগুলো বাদ দিয়ে আপনি যে কোনো স্যুপ বা সালাদ ব্যবহার খেতে পারেন, সেগুলো কিন্তু আপনার বাচ্চার জন্য এবং আপনার জন্যও সেফ। তবে খেয়াল রাখতে হবে যে বাচ্চাকে নিষেধ করবো এবং নিজে খাবো সেটা যাতে না হয়, যেটা ওকে নিষেধ করবো সেই ট্রেন্ডটা কিন্তু আপনাকেও মানতে হবে, তাহলে কিন্তু সে আপনার উপর বিশ্বাস করবে এবং সে সেই কথাটা কিন্তু শুনবে। মানে পুরো বাসার খাদ্যাভ্যাসটা চেঞ্জ করে ফেললে এটা অনেক সুবিধা বা সহজ হয়ে যাবে। আচ্ছা, একজন দর্শক আছেন, দর্শক আপনার নাম বলে প্রশ্ন করতে পারেন। আমার নাম সিনথিয়া, আমি শিবগঞ্জ থেকে বলছি। আমার বয়স 18 বছর, গত 3-4 বছর যাবত আমার ওজন বাড়ছে না, ওজন মাত্র 35 কেজি। এখন আমি কি খাবো? উচ্চতা কত? 5 ফুট 3 ইঞ্চি। 5'3", 18 বছর বয়স, 35 কেজি ওজন, কম না? হ্যাঁ, অবশ্যই কম। এবং মজার ব্যাপার হচ্ছে যে যারা ওয়েট বাড়াতে চায় তারা মনে করে বেশি বেশি খাবার খেলেই বা চর্বি জাতীয় ফ্যাট জাতীয় খাবার খেলে আমি মোটা হয়ে যাব, কিন্তু মোটা হওয়া বা স্বাস্থ্য ওজন বাড়ানো এবং মোটা হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনার যদি সেলে ফ্যাট জমে, বডিতে ফ্যাট জমে, সেই মোটা কিন্তু আপনার বেশি দিন আপনাকে সুস্থ রাখবে না। আপনাকে যেটা করতে হবে মাসেল তৈরি করতে হবে, তাই না, বডিতে। সেটার জন্য যেটা করতে হবে, অবশ্যই আপনার পরিমাণ মতো খাবার, আপনার ক্যালোরি একটা ফিক্সড করতে হবে কাজের ধরন এবং বয়স অনুযায়ী। সেই অনুযায়ী আপনার আসলে কোন কোন খাবার, আপনার ফুড হ্যাবিটটা জানতে হবে, জানার পরে হচ্ছে মডিফাই করে দিতে হবে। সেখানে আরও কী কী প্লাস পয়েন্ট, যেমন আমি যদি ইন জেনারেল বলি তাহলে আপনাকে যেটা করতে হবে যে নর্মাল খাবারগুলো খেতেন সেটা না খেয়ে আপনি মিক্সড খাবারগুলো খাবেন, যেমন হচ্ছে পায়েস, পুডিং, খিচুড়ি। কারণ এখানে হয় কি, যারা ওজন কম তাদের একটা ইতিহাস থাকে যে তারা খেতে পারে না বেশি, তো তাদেরকে এমন কোনো খাবার খেতে হয় যেটা অল্প পরিমাণ খাবে কিন্তু তার ক্যালোরিটা অনেক বেশি আসবে। যেমন আপনি দুধ এবং কলা যখন আলাদা খাবেন তখন কিন্তু আপনার দুইবার খেতে হবে এবং সেটা হয়তো আপনার ধৈর্য হবে না। যেটা আপনি করবেন, দুধ কলা একসাথে মিক্স করে আপনি শেক করে খাবেন, তাহলে অল্প খাবেন কিন্তু সেই যে ক্যালোরিটা আপনার দরকার থাকতো সেটা কিন্তু আপনার বডিতে চলে আসবে। তো এভাবে যদি আপনি খাবারটা খান অবশ্যই আপনাকে 2 থেকে 3 মাসের মধ্যে আপনার অনেকটাই ওজন আপনার বডিতে আসবে। আচ্ছা, আমরা হাড়ের কথা বলেছি, একটু মাংসপেশির ব্যাপারে জানতে চাই যে কী কী খাবার বাদ দিলে মাংসপেশির সমস্যা হয়। আমরা অবশ্যই সবসময় বলি যে আপনার মাংসপেশি তৈরি করতে হলে প্রোটিন জাতীয় খাবার তো অবশ্যই খেতে হবে, এবং সেই প্রোটিনের কিন্তু আবার ভাগ আছে অনেক ধরনের। যেমন আমরা ফার্স্ট ক্লাস প্রোটিন বলি, তাই না, মাছ মাংস থেকে যেটা আসে, সেই সেই প্রোটিনটা কিন্তু আপনার বডিতে যেমন দরকার আপনার ডালও কিন্তু সমান পরিমাণ দরকার। কারণ ওখান থেকে যে আপনার প্রোটিনটা আসবে, ডাল জাতীয় যে খাবারগুলো সেখান থেকে প্রোটিনটা কিন্তু একটু ভিন্ন, সো ওইটাও কিন্তু আমাদের বডির জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো আমরা সবসময় বলি যে, এবং বাদাম জাতীয় খাবারগুলো অবশ্যই আপনাকে খেতে হবে, ওমেগা-3 জাতীয়, ওমেগা-6 জাতীয় যে খাবার, মানে ফিশ থেকে আমরা যেগুলো পাই, বাদাম থেকে যেগুলো পাই, সামুদ্রিক মাছ, তাই না, সেগুলো যদি আমরা খাই তাহলে কিন্তু অনেকটাই আমাদের মাসেল সুস্থ থাকে। এবং সবচেয়ে বড় কথা, মাসেলকে সুস্থ রাখতে হলে আপনাকে একটু এক্সারসাইজ করতেই হবে, করতেই হবে, এটা কোনো বিকল্প নাই। ঈশা জাহান, অসংখ্য ধন্যবাদ, আজকে আলোচনা শেষ করা গেল না, আমরা আগামী সপ্তাহে আবার এটা নিয়ে আলোচনা করতে চাই। ধন্যবাদ।
দর্শক সমাধান সূত্র এই ছিল আজকের মতো। ডিবিসি সঙ্গে থাকুন 24 ঘন্টা।